নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকে একটি টুইট করেছেন, আর সেই টুইট বার্তায় তিনি তৃণমূলের একাল এবং সেকাল, যদিও তিনি শব্দটাকে একটু পাল্টে দিয়েছেন, বলেছেন তোলামূলের একাল এবং সেকাল। এটা দেখাতে গিয়ে তিনি খুব মজার একটা ইন্টারেস্টিং ভিডিও, আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যে 2011 সালের আগে যিনি ছিলেন সততার প্রতীক, 2011 পর 2023 অতিক্রম করে আজকে 2024 নতুন বছরে আমরা পা দিলাম, এই যে জার্নিটা তৃণমূল কংগ্রেসের, মূলত মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই জার্নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী কিভাবে সততার প্রতীক থেকে সঠতার প্রতীক হয়ে গেলেন, এতৎসত্ত্বেও তার নেতারা, দলীয় কর্মীরা তাদের সততার প্রতীক ইত্যাদি বলার চেষ্টা, ক্ষীণ একটা প্রচেষ্টা, সেটাও আমরা ভিডিওতে দেখবো। খুব মজার ইন্টারেস্টিং ভিডিও তিনি আজকে আপলোড করেছেন, এবং এই গোটা দুর্নীতির জার্নিটাকে তিনি খুব সুন্দরভাবে রূপায়িত করেছেন ওই ভিডিওতে, আমরা সকলেই সেটা দেখবো। তিনি যে ভিডিওটা আজকে আপলোড করেছেন, যে দুর্নীতি যেটা তৃণমূল কংগ্রেসকে তাড়া করে বেড়াচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পতনের একটা অন্যতম কারণ, যদি আগামী ভবিষ্যতে কেউ তৃণমূল কংগ্রেসের পতনের কারণগুলো লিখতে চান, মেনশন করতে চান আলোচনা, অন্যতম কারণ থাকবে দুর্নীতি, যে দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসকে, গোটা তৃণমূল কংগ্রেসের দলটা একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত দলের প্রত্যেককে দুর্নীতির দায় অভিযুক্ত, এবং সব থেকে বড় অভিযোগ মমতা ব্যানার্জি এবং তার পরিবার সম্পর্কে, তার পরিবারের লোকেরা দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তাদেরকে ইডির নোটিশ সিবিআই খুঁজে বেড়াচ্ছেন। এই যে সারদা থেকে শুরু করেছেন, যে কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি স্বয়ং মমতা ব্যানার্জিকে বলেছিলেন তিনি হচ্ছেন সারদার সব থেকে মূল বেনিফিশিয়ারি। সেই সারদার তদন্তের, যিনি তার সারদা তদন্তের সময় যিনি এই গোটা বিষয়টাকে ধামাচাপা দিয়েছিলেন এবং সারদার সমস্ত নথি, যিনি সমস্ত নথিকে নষ্ট করে দিয়েছিলেন, সেই রাজীব কুমারকে পুনরায় ডিজি করে এনে গোটা পশ্চিমবাংলার দুর্নীতির তদন্তকে চাপা দেওয়ার একটা নতুন পরিকল্পনা, পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবাংলার গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা হচ্ছে বলেও অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সমস্ত বিষয় তো থাকছেই, কিন্তু আজকে আমরা মূল যেটা, আজকে বছরের শুরুতে শুভেন্দু অধিকারী যে টুইটটা করেছেন সেই টুইটটা দেখে নেব, ভয়ঙ্কর ইন্টারেস্টিং। 2011 থেকে 2023 সততার প্রতীক থেকে সঠতার প্রতীক কিভাবে হলো দেখে নিই। ৩৪ বছর পরে বাংলা আজ বামপন্থীদের ফাঁস থেকে মুক্তি পেয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এক স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত উন্নয়নশীল সরকার উপহার দেয়। আমাদের নেত্রী হাওয়াই জ্যোতি পড়েন, উনি সততার প্রতীক। ওনার নেতৃত্বে বাংলায় শিল্প হবে, কর্মসংস্থান হবে, মেধাবী ছাত্রছাত্রীদের সরকারি চাকরি হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকা পাহাড়। নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের পর এবার গ্রেপ্তার স্ত্রী ছেলে খারিজ জামিন এনার্জি। অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার জন্য গ্রেপ্তার করলো সিবিআই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সিবিআই গ্রেপ্তার করলো অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার কারণে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। না, তিন দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়া তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করলো সিবিআই। আজ ভোর 5টা থেকে 15 মিনিট নাগাদ গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার দুপুর থেকেই 12:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। সিবিআই হানার পরই দুটি মোবাইল পুকুরে ফেলেন বিধায়ক। তারপর আমরা দেখেছি কতক্ষণ নাটকীয় ভাবে তাকে নিয়ে সেই পুনর্নির্মাণ করা হয়। নিয়োগ দুর্নীতিতে অবশেষে তাপস বর্ণিত কালীঘাটের কাকু গ্রেফতার। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করলো ইডি। প্রায় 20 ঘন্টার ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে এবার কেন্দ্রীয় এজেন্সি ইডির জালে রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডি।
শুনুন না, আরে কি ও দাদা, আরে বসবেন তো, আরে 12 বছরের তৃণমূল সরকারের আমলে সততার সঙ্গে আমাদের নেতাদের কিনা দল ও মন্ত্রক অনেক ভালো করেছে না।